আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমি সানজিদা আর আপনারা দেখছেন আমার চ্যানেল মামাস জার্নি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এমন কিছু ভুল ধারণা যেগুলো যুগ যুগ ধরে আমরা বয়ে চলেছি। তো সেই সমস্ত ভুল ধারণা যেগুলো হয়তো তার মধ্যে কিছু আমরা নিজেরা মন থেকে মেনে নিই, আবার কিছু আছে যেগুলো আমরা বড়দের ভয়ে বা বড়দের মন রাখার জন্য মেনে নিই। তো চলুন এইরকম কিছু ভুল ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করি। এক নাম্বার হলো, বাচ্চাকে আয়না দেখানো যাবে না। অনেকেই মানেন যে বাচ্চাকে আয়না দেখালে নাকি তার শরীর খারাপ করবে, পাতলা পায়খানা হবে, জ্বর হবে, সর্দি হবে। এটা কি কখনো সম্ভব যে বাচ্চাকে আয়না দেখালাম আর তার শরীর খারাপ হয়ে গেল? তো এইটা এক নম্বরের ভুল, কখনোই এটা মেনে নেবেন না যে বাচ্চাকে আয়না দেখালে তার শরীর খারাপ করবে। বরং বাচ্চাকে আয়না দেখালে আপনি নিজেই লক্ষ্য করবেন যে সে অনেক বেশি খুশি হয়, অনেক হাসি খুশি থাকে এবং মজা পায়। দুই নাম্বার হলো, বাচ্চাকে কাজল পরালে বাচ্চার চোখ বড় হয়। বাচ্চাকে কাজল পরালে বাচ্চার চোখ কখনোই বড় হয়ে যায় না, বরং একটু বড় লাগে। বাচ্চাকে কাজল পরানো একদমই ঠিক নয়, কারণ আমাদের চোখের এখানটা যে অশ্রুনালীটা আছে, যদি আমি কাজল পরাই তাহলে সেই অশ্রুনালীটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের চোখের জলটা, যেটা অশ্রুগ্রন্থি থেকে আসে, সেই জলটা ভেতরে যেতে পারে না। এছাড়াও কাজল পরালে চোখে ইনফেকশন হতে পারে এবং অশ্রুনালী ব্লক হয়ে গিয়ে অপারেশনও করতে হতে পারে। তো ভাবুন যে চোখে কাজল দেওয়া কতটা ক্ষতিকর। যদি আপনি নজর লাগার জন্যই চোখে কাজল দিতে চান, তাহলে নজর লাগার জন্য, মানে নজর না লাগার জন্য আপনি কপালেও দিতে পারেন বা শরীরের যে কোনো অংশে দিতে পারেন। তার জন্য চোখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিন নাম্বার হলো, বাচ্চাকে বেশিক্ষণ কোলে রাখা যাবে না, তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। একদম সদ্যজাত বাচ্চা, যাকে এত যত্ন করে আপনি পৃথিবীতে আনলেন, তো তাকে কোলে নিয়ে বেশিক্ষণ রাখবেন না বা বেশিক্ষণ আদর করবেন না, তাহলে তার খারাপ অভ্যাস হয়ে যেতে পারে, এটা কখনোই ঠিক নয়। বাচ্চা যখন বড় হবে, যখন সে বসতে শিখবে বা হাঁটতে শিখবে, তখন অটোমেটিক সে আর আপনার কোলে থাকতে চাইবে না, সে নিজে থেকেই আপনার কোল ছেড়ে দেবে। তাই বাচ্চাকে কোলে নিলে তার খারাপ অভ্যাস হয়, এটা একদমই ভুল ধারণা। বাচ্চাকে রোদে রেখে দেওয়া খুবই ভালো, এটাও ভুল ধারণা। বাচ্চাকে রোদে দেওয়া সত্যিই খুব ভালো, কারণ সেখান থেকে সে ভিটামিন ডি পাচ্ছে। কিন্তু বাচ্চাকে সারাদিন রোদে রেখে দেওয়া বা বাচ্চাকে প্রখর রোদে রেখে দেওয়া, এটা একদমই ঠিক না। এর ফলে বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে এবং বাচ্চার স্কিন পুড়ে যেতে পারে। বাচ্চাকে কিভাবে, কতক্ষণ, কোন নিয়ম মেনে রোদে দিতে হবে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটা একবার দেখে নিতে পারেন। তো বাচ্চাকে সারাদিন রোদে রেখে দেওয়া একদমই ঠিক নয়। গরমকালে আমরা সাধারণত দেখি অনেকেই বলতে যে 6 মাসের থেকে ছোট বাচ্চা হলেও গরমকালে জল খাওয়াতে হবে, বারে বারে বাচ্চাকে জল খাও। তো সেই উত্তরে আমি বলবো, 6 মাসের নিচের বাচ্চাদের কখনোই জল খাওয়ানো উচিত নয়। 6 মাসের থেকে যে সমস্ত বাচ্চারা ছোট, তাদেরকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, এবং যারা মায়ের বুকের দুধ খায় না, ফর্মুলা খায়, তাদের ফর্মুলা দুধ খাওয়াতে হবে। জল খাওয়ানো একদমই ঠিক নয়। আপনি যদি বাচ্চাকে জল খাওয়ান, তাহলে বাচ্চার পেটটা ভরে যাবে। যেহেতু বাচ্চার একদম ছোট পেট থাকে, তো সেই সময় জল খাওয়ালে বাচ্চার পেটটা ভরে যাবে। তার ফলে যেটা সে দুধ খাইয়ে যার তার যেটুকু পুষ্টি আপনি পেট বাচ্চা পেত, সেই পুষ্টিটা সে আর পাবে না, তাই বাচ্চার পুষ্টি ঘাটতি হয়ে যাবে। 6 মাসের নিচের বাচ্চাদের তাই কখনোই জল দেওয়া উচিত নয়। বাচ্চাকে গরুর দুধ খাওয়ালে বাচ্চা বেশি নাদুসুদুস হবে, বেশি মোটাসোটা হবে, এটা আমাদের অনেকেরই ধারণা। বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো, 1 বছরের নিচের বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো একদম ঠিক নয়। কি কি কারণে বাচ্চাকে, 1 বছরের নিচের বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো ঠিক নয়, সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। 1 বছরের নিচের বাচ্চাদের শুধুমাত্র মায়ের বুকের দুধ, এবং যদি ফর্মুলা খাওয়ান তাহলে ফর্মুলা, তাছাড়া অন্য কোনো ধরনের দুধই দেওয়া যাবে না। পাউডার লাগালে বাচ্চা ফর্সা হয়ে যায়, এটা তো একদম ভুল ধারণা। জানি না কেন অনেকেই ভাবেন যে পাউডার লাগালে বাচ্চাকে ফর্সা হয়ে যায়। পাউডার লাগালে কখনোই বাচ্চা ফর্সা হয় না, বরং ফর্সা দেখায়। যেহেতু পাউডারটা সাদা, তাই বাচ্চার গায়ে লাগালে বাচ্চাকে সাদা মনে হয়, কিন্তু পাউডার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। আমাদের শরীরে যে সমস্ত হরমোগ্রন্থিগুলো থাকে, সেগুলো পাউডার লাগালে ব্লক হয়ে যায় এবং আমাদের শরীর থেকে ঘাম বেরোতে পারে না।
তাছাড়া পাউডার লাগানোর জন্য অনেক সময় বাচ্চাদের ডাস্ট অ্যালার্জিও হতে পারে, তাই বাচ্চাদের কখনোই পাউডারটা লাগাবেন না। এখনো পর্যন্ত প্রচুর মায়েরা আছে বা প্রচুর বাড়ির বড়রা আছেন যারা বাচ্চাদেরকে ওজন করাতে দেন না, তাদের ধারণা বাচ্চাকে ওজন করালে বাচ্চার ওজন কমে যাবে। তো এইটা আপনারা এখন অবধি এই যুগে এসেও কিভাবে বলেন সেটা আমি ভেবে পাই না, এটা একদম ভুল ধারণা। কখনোই বাচ্চাকে ওজন করালে বাচ্চার ওজন কমে যায় না। আমি যদি বাচ্চার ওজনটা না জানি তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চার কতটা বৃদ্ধি হচ্ছে? তো বাচ্চাকে নির্ভয়ে আপনারা ওজন করতে পারেন, বরং বাচ্চাকে ওজন করাটা খুবই ভালো অভ্যাস। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, অনেক বাড়ির বড়রা চান না যে বাচ্চাকে ভ্যাকসিনেশন করানো হোক, তাদের ধারণা ভ্যাকসিন দিলে বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে যখন আমরা বাচ্চার ভ্যাকসিন দিই তখন অনেক সময় 3-4 দিন ধরে বাচ্চার শরীর খারাপ থাকে, মানে জ্বর থাকে, গায়ে হাতে ব্যথা থাকে, বাচ্চা খুন খুন করে, কাঁদতে থাকে, কিন্তু তাই বলে এটা নয় যে ভ্যাকসিন দেওয়ার জন্য বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেল। বাচ্চার এই সামান্য কষ্টটুকু আমরা নিশ্চয়ই সহ্য করতে পারবো যখন আমি জানবো যে হ্যাঁ, এই ভ্যাকসিনটার জন্য আমার বাচ্চা সারা জীবনের মতো সুস্থ থাকবে বা আমার বাচ্চা সারা জীবনের মতো সুরক্ষিত থাকবে। আপনার বাড়ির লোকরা যদি ভ্যাকসিনের বিরোধিতা করেন তাহলে অবশ্যই তাদের ভালোভাবে বোঝান যে ভ্যাকসিন কখনোই বাচ্চার ক্ষতি করে না, বরং ভ্যাকসিন বাচ্চার ভবিষ্যতে সুরক্ষার জন্য তৈরি হয়েছে। আর একটা ভ্যাকসিন যখন মার্কেটে আসে তখন তাকে এমনি মার্কেটে দেওয়া হয় না, প্রচুর রিসার্চের মাধ্যমে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে তবেই সেটাকে মার্কেটে আনা হয়। বাচ্চাকে বেশি করে সর্ষের তেল মাখালে বাচ্চার হাড় শক্ত হয়। বাচ্চাকে কখনোই সর্ষের তেল মাখালে হাড় শক্ত হয় না। সর্ষের তেল কেন, কোনো তেল মাখালেই বাচ্চাকে হাড় শক্ত হয় না। আমরা বলি যে বাচ্চাকে মালিশ করা খুবই ভালো, হ্যাঁ রেগুলার বাচ্চাকে মালিশ করা খুবই ভালো, খুবই উপকারী, কিন্তু এটা নয় যে মালিশের মাধ্যমে বাচ্চার হাড় শক্ত হয়। মালিশের মাধ্যমে বাচ্চার বৃদ্ধি বিকাশ ভালো হয়, তার পেশি মজবুত হয়, তার ক্লান্তি দূর হয়, এছাড়াও মালিশের অনেক উপকারিতা আছে, সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু তেল মাখালে কখনোই বাচ্চার হাড় শক্ত হয় না, বরং সর্ষের তেল 1 বছরের নিচের বাচ্চাদের কখনোই সর্ষের তেল মাখানোটা উচিত নয়, কারণ বাচ্চাদের স্কিন খুব পাতলা হয়, তো সর্ষের তেল মাখালে তাদের স্কিনে জ্বালা হতে পারে, ইরিটেশন হতে পারে এবং অনেক সময় র্যাশও বেরোয়। সর্ষের তেল এতটা ঝাঁঝালো যে আমরা বড়রাই যদি সর্ষের তেল মাখি বা চোখের সামনে নিই আমাদেরই ঝাঁঝ লাগে, তাহলে বাচ্চাদের স্কিন তো খুবই পাতলা, তাদের তো অবশ্যই সহ্য হবে না। তাই 1 বছরের থেকে কম বয়সের বাচ্চাদের চেষ্টা করবে সর্ষের তেলটা না মাখানোর। যতগুলো ভুল ধারণা আমার চোখে পড়েছে আমি আপনাদের আজকে জানালাম। এছাড়াও প্রত্যেক দিন কখনো না কখনো কোনো না কোনো মাকে ফেস করতে হয় বা কোনো না কোনো সময়ে তাদেরকে মেনে নিতে হয়, যেগুলো আমরা হয়তো মন থেকে মেনে নিতে পারি না, কিন্তু আমাদের বাড়ির বড়দের খারাপ লাগবে তাই আমরা কিছু বলতে পারি না, বা অনেক সময় আমাদের বাচ্চাদের অমঙ্গলের কথা ভেবেও আমরা অনেক কিছু করতে পারি না। তো আসুন এই সমস্ত ভুল ধারণাগুলো, এই সমস্ত কুসংস্কারগুলো আমরা মন থেকে ঝেড়ে ফেলি, এবং আমার বাড়ির বড়রা যারা এই সমস্তগুলো মেনে চলেছেন এতদিনে, তো তারা খুব সহজে তো এইগুলো মন থেকে ঝেড়ে ফেলতে পারবেন না। তাদের আমাদেরকে বোঝাতে হবে যে এইগুলো আখেরে আমাদের সন্তানদেরই ক্ষতি করে। তো তাদেরকে খুব সুন্দরভাবে, সুস্থভাবে, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন, অবশ্যই তারা বুঝতে পারবেন। এছাড়াও যদি আরও কিছু কুসংস্কার সম্পর্কে আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।